এটা চাতুরতার একটা সীমাবদ্ধতা আছে আমাদের ওসুলে লেখা ছিল আরে ভাই শেষ করতে দিন কথাটা একটা ওসুলে আমাদের লেখা ছিল দুই ঘন্টা আমাদের আলোচনা হবে দুই ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা করেছি ভাই আবার সময় আমার সময় সারা রাত আমার সময় সারা রাত আছে আপনি ওসুলের বাইরে গিয়েছেন অনলাইন জগৎ ফ্রি আছে আমি যে অতিরিক্ত কথা বলেছি না আপনি অতিরিক্ত একটা ভিডিও করেন বাস্ত সঙ্গে সমস্যা কোথায় আপনি দশ ঘন্টা বারো ঘন্টা ধরে করেন সমস্যা কোথায় প্রথম কথা হচ্ছে আপনি যে আমার সঙ্গে যে অভিযোগটা করলেন ভাই কাপুরুষ কে এটা বাংলার মানুষ এক লক্ষ মানুষ দেখে নিয়েছে আরে ভাই আপনি শোনেন ভাই আপনাদের সাহস থাকলো আমার কত যা সাহস ছিল কতটা ইলমি আলোচনা কে করেছে আবুল কালাম আজাদ সাহেব আবুল কালাম সাহেব আপনি কতটা ইলমি আলোচনা করেছেন আপনার কতটা সাহস ছিল এটা মানুষকে আড়াই ঘন্টা দু ঘন্টা চল্লিশ মিনিট আপনার সঙ্গে আলোচনা হয়েছে আপনাকে তা বুঝিয়ে দিয়েছি দু ঘন্টা চল্লিশ মিনিটে ভাই আমার সামনে এখন না ভাই তাহলে নতুন একটা ডিবেটের অনুষ্ঠান আবার করেন তখন আবার আলোচনা হবে ঠিক আছে আবার নতুন একটা ডিবেটের আলোচনা করবে না আজকে তো আমার হবে না আমার তো প্রোগ্রাম আছে রে ভাই আমার তো প্রোগ্রাম আছে রে ভাই আমার তো প্রোগ্রাম আছে তাই না আপনাকে সেই দিন কি বলে দিয়েছি ভাই আমি এখন প্রতিদিন প্রোগ্রাম মাঝে মধ্যে একা দিন আমি ফ্রি থাকবো আর একা দিন ফ্রি থাকা মানে তো বিতর্কের জন্য হট করে কপি ফ্রি থাকবো সেটা তো আরে ভাই আপনি আপনার মধ্যে এত চাতুরতা আপনার মধ্যে তো চাতুরতা কেন ভাই দু ঘন্টা ওসুলে লেগেছে দুই ঘন্টা আলোচনা হবে দুই ঘন্টা চল্লিশ মিনিট আলোচনার সময় আপনাকে দিয়েছি তারপর আপনার সাত মিনিট না আরো কথা বলতে হবে আপনাকে আরে ভাই টেকনিকের জন্য ভাই ভালো করে দেখেন টোটাল তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট আলোচনা হয়েছে আমাদের মূল ডিবেট হয়েছে দু ঘন্টা প্রায় পঁয়ত্রিশ মিনিট অথচ আপনি লিখেছিলেন দুই ঘন্টা আলোচনা হবে পঁয়ত্রিশ মিনিট অতিরিক্ত সময় আলোচনা হয়েছে আর কত নেবেন ভাই আরে ভাই আপনাকে একটা কথা বলি সাহেব এখন এত এখন এত লাফিয়ে কথা বলে লাভ নেই ভাই আমি আলোচনার শেষে পরিষ্কার বলে দিয়েছি আলোচনা ডিবেটের দোয়া পাঠ করেছি আমি আলোচনা শেষ করে বলে দিয়েছি আমাদের আলোচনা ডিবেট খতম হয়ে গেল আমি যে কথাগুলো বলছি অতিরিক্ত কথা বলেছি আরে ভাই এখন ভাই এখন এখন ডিবেটের ডিবেটের আমাদের আলোচনা এখন আপনি শুধু আরফের আয়তের জব দিতে এসেছেন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমাদের আবুল কালাম আজাদ সাহেব সেই দিনকে আর ডিবেটের আলোচনা আমি যে আরফ থেকে দল দিয়েছি আজকে এখন খণ্ডন করছে হঠাৎ এসে ভাই ভাই এ পাগলামিগুলো করিয়েন না ভাই এগুলো আপনি যে আলেম মানুষ সে পাগলামিটা আপনি করিয়েন না আরে ভাই কে মন করে তফসির করেছে ভাই আপনাকে আড়াই ঘন্টা সময় দিয়েছি সেদিন কোনো কিছু বলতে পারেননি এখন আপনি এসেছেন আমি মন করে তফসিল করেছি হ্যাঁ ভাই এই যে আপনি যে আচ্ছা আপনি বলেন কথা বলেন কে কাপড়েশটা করেছে মানুষ ডিবেটটা দেখেছে এটাও জুড়ে দেব ওই ডিবেটের সঙ্গে আরে ভাই 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 আর পাগলামি করেন না ভাই ভাই পাগলামি করেন না ভাই সেই দিনকে ডিবেটে দলিল দিয়েছে আপনি এখন খন্ডন করতে এসেছেন দু ঘন্টা চল্লিশ মিনিট কি করছিল ঘুমাচ্ছিলেন নাকি আরে ভাই আপনি দু ঘন্টা চল্লিশ মিনিট আপনি সুপুরুষ দু ঘন্টা চল্লিশ মিনিট আবার দলিলের জবাব দিতে পারেননি দু ঘন্টা চল্লিশ মিনিট আপনার সঙ্গে ডিবেটে কথা হয়েছে কোনো দলিল মুখ খুলতে পারেননি বারবার বলেছি যে আমার তিনটে আয়তের দলিলের জবাব দেন জবাব দেন জবাব দেন এখন এখন বুঝতে পেরেছেন যে আপনি কত বড় মানে আপনি যে কত ইলমি আচরণ করেছেন বুঝতে পেরেছেন আর এখন আপনি করতে আশ্চর্য আমি যদি পেটে থাকি আপনি এখনো ভুলুন আপনি এখনো এখন আপনি আধ্যাত্মিক জগতে আছেন আপনার পিতা মাতার এখনো বিবাহ হয়নি ইলমি ময়দানে আপনার জন্ম তো দূরে কথা আপনার পিতা মাতার জন্ম হয়নি বাহাসের বিষয়ে আরে ভাই সেদিনকার কোরআনে রাত যদি তিনটে দিয়েছি সুরা আরাফ থেকে সুরা বানি সুরাইল থেকে ভাই আজকে কন্ডন করতে এসেছেন বুঝতে পারছি ভাই ভাই আমি আপনার আমার সাহস আছে না ভাই আপনি যে আপনি যে একটা আপনি যে এখন একটা যে আপনি যে একটা উন্মাদ হয়ে গেছেন আপনি যখন পাগল হয়ে গেছেন যে আপনাকে সেদিনকে আড়াই ঘন্টা দু ঘন্টা চল্লিশ মিনিট আছেন সময় দিয়েছি সেই দিন জবাব দিতে পারেননি আপনি এখনও বলছেন যে আমার সাহস থাকে তাহলে আপনার যেন আলোচনা গুলো শুনি এখন হ্যাঁ ভাই আপনি একটা মানে আপনি একজন সম্মানিত ব্যক্তি তার জন্য আপনার সঙ্গে কিছু ভাষা প্রয়োগ করছি না নাহলে আপনার মতো আপনি যে জাহেলে মুতলাকের মতো আচরণ করছেন ভাই এটা আমি বলতে বাধ্য হচ্ছি দু ঘন্টা চল্লিশ মিনিটে এখন আপনি বলছেন যে আমার হিম্মত নেই আপনার আলোচনা শোনার ভাই দু ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আপনি যে কতটা মানে ইলমি আলোচনা করেছেন আমি যে কতটা ইলমি আলোচনা করেছি লক্ষাধিক মানুষ দেখে নিয়েছে এখন মাথাতে মানে মাথার গায়ে কুকুর পাগল হয়েছে এখন উল্টা পাল্টা এসে ঝাপালা শুরু করছেন আরে ভাই আপনাকে সারা রাত সময় মনে কেটে ভাই আমি কেটে যাচ্ছি ভাই এই যতগুলো আপনি কথা বলবেন বাংলার মানুষ দেখে নেবে যে কে কতটা হয়েছে কার কতটা দম ছিল সেটা স্টেজে ফিল্ডে দেখিয়ে দিয়েছি দু ঘন্টা চল্লিশ মিনিটে একটা কোরআনের আয়াত পাঠ করতে পারেননি একটা হাদিসের রসুল পাঠ করতে পারেননি উম্মতের ইজমা পাঠ করতে পারেননি দশখানা প্রশ্ন দিয়েছিলাম পারেনি এখন মানুষ দেখছে আপনাকে বাস দিতে শুরু করেছে আপনি যে একটা পরাস্ত হয়েছেন আপনি যে হেরে গেছেন আপনার আচরণে বা যাচ্ছে দাদা মৌলানা সাহেব রেজবি সাহেব ভালো করে দেখি নিন ভাই এগুলো এগুলো এখন দেখেন আমি বুঝতে পারছি ভাই আপনি যে পরাস্ত হয়েছেন এটা আপনি সহ্য করতে পারছেন না আপনার তার জন্য শরীরে শরীরে জিন জিন চেপে চেপে গেছে আপনার এই জন্য আপনি মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গেছে আরে ভাই অফিসিয়াল স্টেটমেন্ট ভাই সেই দিনকার আলোচনায় এখন আমাকে বলে লাভ আছে রে ভাই আড়াই ঘন্টা ঘুমাচ্ছিলেন নাকি ভাই আড়াই ঘন্টা ঘুমাচ্ছিলেন আড়াই ঘন্টা ঘুমিয়েছিলেন মৌলানি সাহেব মৌলানা সাহেব আড়াই ঘন্টা ঘুমাচ্ছিলেন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের যে সেই দিনকার আবুল কালাম আজাদ বাস আবুল কালাম আজাদের সঙ্গে আলোচনা হয়েছে রেস বিএল কাদেরি দুই ঘন্টা চল্লিশ ওকে সময় দিয়েছি বারবার বলছি ভাই দলিল দেন দলিল দেন দলিল দেন দলিল দিতে পারেনি এখন আলোচনা আমাদের শেষ তিন দিন পরে ফোন করে এসে বলছে এখন জব দিও আমাকে ফোনে ভাই পৃথিবীতে এমন বাস দেখেছেন এমন বিতর্ক এমন মনোজার এমন ডিবেটার দেখেছেন যে তিন দিন পরে এসেছে তিন দিন তিন দিন পয়সছে আমার কুট কুট করে কাটার জন্য চিন্তা করেছেন বকে চলেছে সেইদিকে মুখটাকে বন্ধ করে বসেছিল আপনারা যারা বিতর্কটা দেখেছেন তারা সকলে জানেন আমি কতবার বলেছি যে আবুল কালাম আজাদ সাহেব আমার তিনটে কোরআনের রাত দিয়েছি তিনটে হাদিস দিয়েছি দশখানা প্রশ্ন ছুড়েছি একটা প্রশ্ন উত্তর দিতে পারেনি একটা হাদিসের জব দিতে পারেনি এখন বলছো তুমি সুরা আরাফের যে তিন নম্বর দলিল দলিলছো এখন তিনি খণ্ডন করবে ব্রেকিং নিউজ এই হচ্ছে আমাদের বেরলবি যাদেরকে আমি বলি লাহাবি ফিরকা ফিরকাই লাহাবি ভাই আপনি লাহাবি ফিরকা ঠিক আছে আপনি যে আচরণ সেটা আচরণে যাচ্ছে এখন গালি দিলেন আরে আবু লাহাব আল্লাহ রসুলের মিলাদে আনন্দিত হয়েছিল আপনারা আনন্দিত হন হ্যাঁ করে দিয়েছি তো ভাই বলেন না আবুল আহাব রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মদিনের দিনের দুটো দাসীকে আজাদ করেছে করে নাই ভাই আমি আলোচনা তো করছি না এখানে ভাই আজকে আলোচনার কথা না রে ভাই ভাই আমাকে বলেছেন আপনি আলোচনা করার জন্য ফোন করেছেন আমাকে আগে মেসেজ দিয়েছেন আপনি যে আমি আপনি আমার সঙ্গে আলোচনা করবেন হট করে আপনি ফোন করে বলছেন তুই সে নাকি আর যে আয়তের দলিল রয়েছে সেটা এখন আপনি জবাব দেবেন হাদিসগুলো সে এখন জবাব দেবেন সে কেউ ঘুমাচ্ছিলেন নাকি ভাই আমি টেকনিক্যাল প্রবলেম দিয়ে কাটিয়ে দিলাম লা আল্লাহ কাজে বিন আমিন বলেন আমিন বলেন আমিন বলেন ভাই ভাই টেকনিক্যাল প্রবলেম দু ঘন্টা নয় টেকনিক্যাল প্রবলেম পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট ছিল একত্রিশ মিনিট পরে দেখেন টোটালে দুই ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা হয়েছে আমাদের সাড়ে আট নামাতে লেখা ছিল আপনি টাইম দিয়েছিলেন যে টোটালে দুই ঘন্টা আলোচনা হবে আপনাকে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় দিয়েছি আপনার তারও সাত মিনিট তো ভাই সারা রাত ধরে আলোচনা করেন আমাদের আপত্তি নেই রে ভাই সারা রাত ধরে আলোচনা করেন ভাই আচ্ছা ও প্রতারণা আচ্ছা আচ্ছা সেদিকে ভাই কি প্রতারণা করা হয়েছে ভাই আপনাকে সেদিনকে আপনার কথা বলার মধ্যে ভাই প্রতারণা কে করেছে টোটাল সময় দুই ঘন্টা দেওয়ার ছিল ভাই আপনি তো ওসুলি মানেননি আপনাকে যদি মনে করতাম যে আপনাকে ব্যক্তিগত আপনাকে ধরবো তো আপনার পদে পদে ধরতাম আপনি তো ওসুলি মানেননি দু ঘন্টা আপনি সময় লিখেছেন আমাদের আলোচনার ডিবেটারে প্রথমে আছে যে টোটালি দুই ঘন্টা আলোচনা করবেন দুই ঘন্টা আমি আলোচনা টোটালি দুই ঘন্টা ইন টোটাল আলোচনা হবে দশ মিনিট দশ মিনিট করে ভাই আপনি বলুন তো দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের পাক্কা আলোচনা করেছেন কি করেন নাই ভাই এত চাত্রতা করে লাভ নাই আমি বুঝতে পারছি আপনি টেনশনের মধ্যে আছেন আপনার পেসটি যে লেগেছে যে একটা তালেবে এই আহলে হাতে সাধারণ মানুষের কাছে এসে মানে আপনাকে আস্তা নাত ধুতে হবে আপনি ভাই মানে চিন্তা করেছিলেন না আপনি ভাবেনি নি যে এরকম হতে পারে আরে ভাই গিবত কাকে বলে জানেন ভাই গিবত কাকে বলে গিবত কাকে বলে গিবত কাকে বলে ভাই বিতর্ক তো আর গিবত হয় কি রে ভাই আশ্চর্য মানুষ আপনারা মৌলভী সাহেব মৌলানা আবুল কালাম আজাদ রেজদি আল কাদের সাহেব ভাই আবু আজকে আপনার জিন জেগে গেছে কেন ভাই এত কথা বলছেন সেদিন কথা বলতে পারলেন না আরে ভাই আপনাকে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে কত সময় দেয়া হয়েছে বলতে পারেন নি হ্যাঁ ভাই আপনার আপনার ফেসবুক আছে আপনার ইন্টারনেট আছে আপনি যা ইচ্ছা আপনি বকেন আপনার যা ইচ্ছা আপনি তাই বকেন ঠিক আছে হ্যাঁ কি করবেন শোনেন দর্শক বন্ধু শোনেন

ভাই আপনার পান্ডিত আপনার পান্ডিত তখন জাহির করতাম না সেদিনকে আড়াই ঘন্টা সময় পেয়েছিলেন মুখটা বন্ধ করে বসেছিলেন তিন দিন পরে এসে আপনি এখন পন্ডিতে দেখাচ্ছেন ভাই পৃথিবীতে এমন কোনো বাহাসের সিস্টেম আছে পৃথিবীতে এমন কোনো বাহাসের সিস্টেম আছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার সঙ্গে তাকলিদ নিয়ে আবার আলোচনা হবে আপনার সঙ্গে তাকলিদ নিয়ে আবার ইনশাল্লাহ একদিন আলোচনা হবে সেদিন এই সবগুলো আপনার আবারও পূরণ করে দেওয়া হবে ঠিক আছে আমার আমি না আপনার আমি না যে আপনি আমাকে বললেন আপনার সঙ্গে আলোচনা চলে আসবো ভাই আমি আপনার না ভাই আপনার বুকে দম থাকলে যা দম ছিল ভাই এই কথাগুলো বলছেন এটা একটা আলেমের কথা হতে পারে না একটা জাহেল এ ধরনের কথা বলবে আমার বুকে দম থাকলে আপনার সঙ্গে যেন আজকে লাইভে আসি ভাই বুকে দম ছিল বলে আড়াই ঘন্টা সুযোগ দিয়েছি মুখ মুখ বন্ধ করে বসেছিলেন আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি এখন ফড় ফড়াচ্ছেন খুব বৃষ্টিতে গেছে না আপনাদের আলেম সমাজ আপনাকে ছিঁচি করছে আপনার বেরলমি সমাজ ছিঁচি করছে ভাই কি হয়েছে ভাই এটা আপনাকে বলতে হবে না ভাই এটা আপনাকে বলার কোনো জরুরত নাই সাধারণ জনসাধারণ দেখছে ভাই আচ্ছা ঠিক আছে শাইক আল্লামা শাইক আল্লামা আবুল কালাম আজাদ সাহেব আপনি জিতে গেছেন আবুল কালাম আজাদ সাহেব আপনি সেদিন বাসে জিতে গেছেন ঠিক আছে আপনি খুশি আপনি খুশি আবুল কালাম আজাদ সাহেব দেখেন ব্রেকিং নিউজ দেখেন এই যে ব্যক্তিটার সঙ্গে আমার সেদিকে মনে যারা হচ্ছিল দেখেছেন দু ঘন্টা চল্লিশ মিনিট টানা আলোচনা হয়েছে দু ঘন্টা লেখা চলে সারাতনামাতে চল্লিশ মিনিট অতিরিক্ত দিয়েছি সেদিন প্রশ্নের জবাব দিতে পারেনি এখন তিন দিন পরে এসেছে জবাব দিতে এখন দেখেন কত ফরফরাচ্ছে মানে এরা এরা মানে এলমি আলোচনার ময়দানে আসলে মুখটা বন্ধ করে ফেলবে পরে বলে ফরফরাবে আচ্ছা আবুল কালাম আজাদ সাহেব ঠিক আছে আবুল কালাম আজাদ সাহেব আপনি সেদিনকার বাহাসে জিতে গেছেন এই সবাই তালি তালিদেন তালি দেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ সাহেব জিতে গেছে সেদিন আপনি ফার্স্ট ঠিক আছে খুশি আপনি খুশি ভাই কার সাহস আছে কার সাহস নাই বাংলার মানুষ দু ঘন্টা চল্লিশ মিনিটে স্পষ্ট দেখে নিয়েছে কার সাহস আছে কার হেলমেট মানে জোর আছে সমস্ত কিছু দেখে নিয়েছে ভাই এখন এত ফরফরিয়ে লাভ নাই আবুল কালাম বাসাদ সাহেব আজাদ সাহেব ভাই কার সামনে আপনি 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 কি ছিলেন ওটা কে ছিল ভাই সেদিকে মোনাজার আহমেদ খান বেরোলি বসেছিল নাকি যে আপনার সামনে আড়াই ঘন্টা ধরে কথা আরে ভাই তার বাইরে কত কথা বলেছি আজকে লাইভ করবো আজকে পরে আরো দশ ঘন্টা আলোচনা করবো আপনার কি রে ভাই আপনি আপনার ফেসবুক থেকে করেন গে আলোচনা সেদিকে বাস নিয়ে আপনি আপনার ফেসবুক থেকে আপনি আলোচনা করেন গে আপনাকে ধরে রেখেছি আপনাকে ধরে রেখেছি আপনাকে ধরে রেখেছি সে সেদিনকার আলোচনার কি আমাদের সাড়ে আট লেখা ছিল নাকি যে আমাদের আপনাদের আলোচনা শেষে আমরা কি আলোচনা করতে পারবো না ভাস প্রসঙ্গে ভাই আপনার ফেসবুক আছে আপনি দশ ঘন্টা আলোচনা করেন সারাদিন আলোচনা করেন আপনি টেবিল টকিস করেন বছরের পর বছর আলোচনা করেন কে ধরে রেখেছে আপনাকে না আপনারা তো আপনার এত জিন জেগে গেল কেন আপনারা তো জিন জেগে গেল কেন ভাই মৌলানা সাহেব আপনার এত জিন জেগে চলে কেন আরে ভাই আমি যদি গিবোধ করে থাকি যদি কোনো উল্টো কথা বলে থাকি আরে ভাই আপনি ভাই আপনি সেদিনকার আলোচনাতে যতটা না নাস্তা নবোধ হয়েছেন মানুষ আপনাকে যত না অজ্ঞ বলেছে আজকের এই ফোনে যে আপনি ফোন করেছেন এটাতে আপনি মানুষ আপনাকে আরো নিকৃষ্ট বলবে বলেছেন কি আড়াই ঘন্টার সময় কিছু বলতে পারেননি আর এখন আপনি এসে এখানে ফড় আরে ভাই আপনি এক ঘন্টা চালান আপনার ফেসবুক থেকে সেটা আমার ব্যাপার আমার ফেসবুক থেকে বাসের শেষে বাসের শেষে আমি পঁচিশ মিনিট বলেছি না দশ ঘন্টা বলেছি না একশো ঘন্টা বলেছি সেটা আমার ব্যাপার আমাদের একাডেমিক্যালি ডিবেট বিতর্ক শেষ হয়ে গেছিলো দুই ঘন্টা আর চল্লিশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এরপরে একাডেমিক্যালি ডিবেট ঘোষণা শেষ দেওয়ার পরে আমি পঁচিশ মিনিট বলি পঁচিশ ঘন্টা বলি আপনার কি আমার ফেসবুক থেকে আমি বলেছি আপনি আপনার ফেসবুক থেকে বলেন ভাই আমাকে দিতে হবে না ভাই আমাকে দিতে হবে না আপনি আমি যেমন এক একা বলেছি আপনি এক একা আপনার ফেসবুকে বলেন গা আপনার বুকে দম আছে ভাই কার বুকে দম আছে কার এলমের জোর আছে বাংলার মানুষকে দেখে দিয়েছি দুই ঘন্টাতে আর এই কথা আমি বারবারই বলেছিলাম যে কোনো মুকাল্লিদের এটা সামর্থ্য নাই যে আহ্লাদ সামনে এসে কথা বলে ভাই সুরা আরাফের আয়তের জবাব আজকে দিচ্ছেন কেন ভাই সেদিন মুখে তালা মারা ছিল সে কি বাতাসটা বেরিয়ে গেছিল না আপনার আল্লাহ আমাদের কাছ থেকে এখন শিখে এসেছেন আপনার পরে ওহি অবতীর্ণ হলো নাকি আবার নতুন ভাবে যে আপনি সেদিনকে জবাব দিতে পারেননি আজকে জবাব দিতে এসেছেন ভাই ভাই সেদিনকার সুরা আরাফের কি জবাব ভাই আজকে দিচ্ছেন কেন সেদিন দিলে আপনাকে তো দাঁত ভাঙা জবাব দিতাম রে ভাই এই ডিবেট সিস্টেম এটা এই একাডেমিক্যালি সিস্টেম এটা তিন দিন আগে বাসে তিন দিন পরে আপনি ফোন করে আপনি বাসে আমার দলিল খণ্ডন করছেন তো কিmiyor দিনা শয়তান ওর হাতে আসছে না হ্যাঁ আবুল কালাম আজাদ রেজবি সাহেব শয়তান এবু ভাষায় কবি দেখেছেন শয়তান হাসতে এভাবে কবে দেখেছেন কে বলেছে আমাদের যখন বেরলবি বলেছে নাকি ভাই না না আমি তো জি ভাই আমি জিজ্ঞাসা করেছি আমার প্রশ্ন ছিল জিজ্ঞাসা করা যে এইভাবে কি শয়তান হাসে আমাদের যখন বেরলবি দেখেছে এটা প্রশ্ন আপনি কথাই বুঝেন না আপনি আবার বিতর্ক করতে এসেছেন আমার কথা বোঝার মতোই আপনি মানে আপনি শোনার মতো সাহস টুক নেওয়ার কথা আর আপনি বিতর্ক করতে এসেছিলেন ভাই কার কার সোনার সাহস ছিল মানুষ যখন দেখছেন যে ভিডিওটা লোক মাত্র চব্বিশ ঘন্টাতে লক্ষাধিক ভিডিও হয়েছে আপনার বুকে দম হয়নি ব্রেকিং নিউজ আপনারা সকলে দেখেন ব্রেকিং নিউজ যে আমাদের আবুল কালাম বাসার সাহে আবুল কালাম আজাদ সাহেবের সঙ্গে যে বাহাসটা আমাদের হয়েছিল দেখেন একটা 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখাই আমাদের এই বাহাসটা আবুল কালাম আজাদ তার নিজ পেজে শেয়ার করার সাহস হয়নি কেন কেন সাহস করেনি শেয়ার 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 কেন করেনি দেখেন আবুল কালাম আজাদ সাহেব আমাদের বাসটাকে তিন দিন হয়ে গেল দেখেন ওনার পেজে শেয়ার পর্যন্ত করেনি দেখেছেন এখানে শেয়ার করেনি কেন করেনি কারণ মানে উনি বুঝতে পারছেন যে উনি যে ওনার কাঁধে পরে যে বাসটা উঠেছে বাসটাকে বই নিয়ে পরে মানে খুবই এখানে দেখেন লিখেছে ব্রাদার রাহুলের সঙ্গে আলোচনার লিঙ্ক মানে ওই লিঙ্কটা দিয়েছে এখানে ও গর্ব করে দিয়েছে যে আমাদের সঙ্গে বাহাস হচ্ছে খুব গর্ব গর্ব হয়েছে কিন্তু বাহাসটা হিম্মত হয়নি তার শেয়ার করা তার পেজে তার পেজে তার পেজে ও শিক্ষিত সমাজে বাস শব্দ ব্যবহার করে না ও বাস আপনি বাসে শুনবেন কেননা আপনার বাস পড়েছে হয়তো বা এখন ল্যাব চলছে আমাদের এটা দেখাচ্ছে তো আমাদের থেকে দেখালাম আমাদের যে আলোচনাটা যে তিন দিন হয়ে গেল আবুল কালাম বাসার আজাদ সাহেব তার ফেসবুকে এই আলোচনাটাকে শেয়ার করার মতো হিম্মত সাহস জোটেনি কেন উনি জেনেছেন বুঝতে পেরেছেন যে ওই আলোচনা যদি ওনার পেজে শেয়ার করা হয় তো মানুষ শুনাকে বলবে তুই কোথায় গিয়েছিস কার সঙ্গে গিয়েছিস আলোচনা করতে তার জন্য শেয়ার করা সাহস পায় নাই দেখেন উনি ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম ওনাকে আমি মেসেজ দিয়েছিলাম দেখেন দেখেন আমি এখানে দিয়েছি ও ওনাকে আমি দিয়েছি আমি যে ছেষট্টি হাজার ভিউ হয়ে গেছে বারো ঘন্টায় আলহামদুলিল্লাহ আমিছি এখনও শেয়ার করেননি কেন দেখেন এখানে লিখেছি আমি আমি লিখেছি আপনি আপনি শেয়ার দেননি কেন উনি বলছেন দেবো সময় পায়নি মানে সময় পাইনি অজুহাত কি সময় পাইনি দেখেন তারপরে আমি লাইক দিয়েছি তারপরে বলছে ছেষট্টি হাজার ভিউ হয়ে গেছে বারো ঘন্টায় আলহামদুলিল্লাহ এখনও শেয়ার করেননি কেন আশি হাজার হল আলহামদুলিল্লাহ এবার এক্ষুনি একটু আগে বলছে ভাই ফোন ধরো দেখেন তিন দিন ধরে এই অবস্থা দেখেন না না একটা শেয়ার করার জন্য মনে হয় দশ ঘন্টা সময় লাগে ভাই আপনি যে আপনি যে আপনি করছেন যখন আমি পঁচিশ মিনিট কথা বলেছিলাম সেই সময়তে আপনি লাইভে ঢুকেছিলেন আমি লাইভ অবস্থা আমি দেখেছি আপনাকে সিন হচ্ছিল আপনার নাম শেষ আপনি লাইভে দেখেছিলেন যখন আমি কথা বলছিলাম আপনি এখন মিথ্যা কথা বললেন যে আপনি না ভাই ফাটছে কেন আবুল কালাম আজাদ সাহেব আপনার এখানে এত আপনার এখানে আপনি যে সেই দিন কিছু পারলেন না আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আপনি আপনি সে আপনি সেই দিন কি আপনার কথা কি শুনবো ভাই এখন কথা কিছু ভাই যা ঘটে গেছে যা ঘটে গেছে আমরা লাইভ লাইভ দেখিয়েছি কে কতটা ইলমে আলোচনা করেছে কার দলিলে কত জোর ছিল জনসাধারণ ঠিক করবে ভাই আপনি এত দুঃখ পাচ্ছেন কোন ভাই আপনি এত দুঃখ পাওয়ার কি আছে আমার ইল কার সেদিন প্রমাণ হয়ে গেছে এখন নতুন করে প্রমাণ করার দরকার কি রে ভাই ভাই আমি যদি মূর্খ হই আমি যদি জাহেল হই আমার যদি দলিল কমজোর হয় আমি যদি হেরে যাই আমি যদি মানে আমার দলিল উপরে দাবির উপরে দলিল পেশ করতে না পারি তো সেটা মানুষ বুঝবে ভাই আপনি ঠিক করে দেখ আপনি এত লাফাচ্ছেন কেন ভাই এখন আপনি তাহলে ওই এত জব দিতে আসছেন কেন কারণ এই জন্য ওই যে আপনি সেদিনকে পারেননি এখন কার কাছ থেকে শিখে এসেছেন ভাই এটা 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 ডিবেটি সিস্টেম আর সাহস সাহস করছেন না এই যে সাহস সাহস করছেন কোনো মুকাল্লিদের হিম্মত হয়নি আজ পর্যন্ত কোনো মুকাল্লিদের যে তাকলিদের উপরে এই আলোচনা করে জিতে বাড়িতে যাওয়া কোনো মুকাল্লিদের আর সেটা প্রকাশ্য আপনাকে দেখিয়ে দিয়েছি আবুল কালাম আজাদ সাহেব আপনার পরে আপনাকে দেখিয়ে দিয়েছি আপনি যে একটা যে অনার্থক দ্বন্দ্ব করতে এসেছেন অনার্থক বুকের মানে বল দেখাচ্ছেন ভাই সেদিকে আড়াই ঘন্টা কি করছিলেন স্বপ্ন দেখছিলেন স্বপ্ন দেখছিলেন কাশ হয়েছিল স্বপ্ন দেখেছিলেন এক কাস হয়েছিল কি হয়েছিল ভাই আড়াই ঘন্টা কতবার আপনাকে বলেছি ভাই কতবার বলেছি আবুল কালাম আজ আমার দলিলের জবাব দেন আবুল কালাম আজ আমার হাদিস প্রিন্টের জবাব দেন আবুল কালাম সেব আমার দশটা প্রশ্নের জবাব দেন মুখ তো খুলতে পারেননি আবার এখন বলছি এখন জবাব দিব ভাই এখন ভাই ভাই এখন আপনার জবাব নিয়ে কি করবো ভাই কেন এখন কি দরকার আমার ভাই আলোচনার ডিবেট একাডেমিক্যালের ডিবেট কাকে বলে একাডেমিক্যাল ডিবেট কি বলে দুই ঘন্টা সময় পরে চল্লিশ মিনিট অতিরিক্ত দিয়েছি আপনার হয়নি আপনাকে আরও দিতে হবে ভাই দুই ঘন্টার পরে চল্লিশ মিনিট যে আপনাকে সময় দিয়েছি এই সময়টাকে আপনাকে ভিক্ষা দিয়েছি বলতে পারেন দুই ঘন্টার পরে যে আলোচনাটা হয়েছে আমি এটা আন্তরিকতা দেখিয়েছি কেননা আপনি দলিল দিতে পারেননি আমি চাইছিলাম দলিল দেন এই যে চল্লিশ মিনিট পরে আলোচনা হয়েছে চল্লিশ মিনিটের মধ্যে আপনাকে ভিক্ষা দিয়েছে টাইমটা ভাই ভাই আমি বুঝি ভাই আবুল কালাম সাহেব আমি বুঝি আপনার পজিশনটা আমি বুঝতে পারছি আপনার পজিশনটা আমি অ্যাকচুয়াল বুঝতে পারছি যে সেদিকার আলোচনাতে মানে আপনি এতটাই দুঃখ উপায় পেয়েছেন এবং আপনার যে জামাতের লোকেরাও যে মানে হতা হতাশ করে দিয়েছেন জামাতের লোককে আপনাদের ফিরকার তো এটা আপনি বুঝতে পারেননি যে এরকম ঘটে যাবে একজন জেনারেল শিক্ষিতর কাছে আপনি এরকম এরকম হয়ে যাবেন এটা আমি কল্পনা চিন্তা করতে পারেননি ভাই সেদিনকার সেদিনকার আলোচনা বাদ দেন অনেক বলেছেন বলেছেন অনেক অনেক দলিল দিয়ে দিয়েছি নতুন করে কিছু বোঝানোর দরকার নেই তো যাই হোক আবুল কালাম আজাদ আপনি দুঃখ পেয়েছেন বুঝতে পারছি আপনাকে যান আপনাকে আমরা ফার্স্ট করে দিলাম আপনি বিজয়ী আপনি ফার্স্ট আপনি ফার্স্ট আমাদের আবুল কালাম আজাদ সাহেব সেই দিনকে আলোচনাতে জিতে গেছে আমি একটা প্রশ্নের তার উত্তর দিতে পারিনি উনি আমার সব প্রশ্নের উত্তর দিয়েছে আমি কোরআন হাদিস থেকে দলিল দিতে পারিনি আবুল কালাম আজাদ সাহেব দলিল দিয়েছে খুশি খুশি আবুল কালাম আজাদ সাহেব আপনি খুশি উনি আরে সেদিন কি আমার সোনার সাহস ছিল বলে বারবার বলেছি যে দলিল দেন দলিল দেন বুকে দম হয়নি বুকে দম হয়নি সেই দলিল দেওয়ার ভাই শুনেন আপনার এই আজকের আলোচনাতে দর্শকরা এতই হাসছে মানে হাসি রিয়াক্ট দিচ্ছে আপনি দেখেন লাইভে আছে হাসি রিয়াক্ট এত দিচ্ছে যে বলছে লোকটা কে রে ভাই ভাই আপনি আপনি আমি বুঝতে পারছি আপনি একটু ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি একটু ডিপ্রেশনের মধ্যে আছেন কথাটা আপনি ভাব মানে চিন্তা করে ভুলতে পারছেন না ইনশাল্লা সমস্যা নেই কিছুদিন পর আপনি ভুলে যাবেন মানুষ ভুলে যাবে স্বাভাবিক ঠিক আছে না না আপনি আপনি বুঝতে পারছেন আপনি ডিপ্রেশন আছেন আপনি ডিপ্রেশনে আছেন আমি বুঝতে পারছি সেদিনকার যে ওইভাবে যে আপনি মানে এরকম ঘটে যাবে আপনি কল্পনা চিন্তা করতে পারেন এরকম ঘটে যাবে ভাই কবি থেকে ডাক্তারি করি না এটা আমাদের মানে সামাজিক একটা জ্ঞান ওই দেখেন আপনি এখন শোনেন ভাই আপনার সঙ্গে যদি বিতর্ক করবো মনে করি না আপনার কথার যদি মনে করি বিতর্ক করবো আপনার প্রত্যেকটা কথা আমি কথাকে কে তাবিল করে অপব্যাখ্যা করে ঢুকিয়ে দিতে পারবো আপনি শুনবেন ভাই আপনি কতটা ইলম রাখেন কতটা আপনি কথা জানেন কথাটা শরীর সম্পর্কে আপনি জ্ঞান রাখেন ভাই দু ঘন্টা চল্লিশ মিনিটে বাংলা বাংলাভাষী মানুষ এক লক্ষাধিক মানুষের উপরে দেখিয়ে দিয়েছি যে ব্রাদার রাহুল কি জানে আর আবুল কালাম আজাদ আল কাদেরি দুটো মাদ্রাসা শিক্ষক মুক্তি ডিগ্রি করছে বড় আল্লামা সব দেখিয়ে দিয়েছি রে ভাই এটা বলার কি আছে ভাই আপনাকে বলতে হবে আপনি জিতে গেছেন তো আপনি জিতে গেছেন আপনাকে বললাম তো ভাই আপনার আপনি দেখেন আপনি মুকাল্লিদ কিন্তু আপনি কোরআন হাদিস থেকে দলিল দিতে যাচ্ছেন মুকাল্লিদের দলিল কোরআন হাদিস না আমরা দেখিয়েছি তারপরে কোরআন হাদিস দলিল দিয়েছেন এটা জাহেলিয়াত ভাই তাকলিদ মানে কি বুঝেছি না বুঝেছি প্রায় আড়াই ঘন্টা আলোচনা করে দেখিয়ে দিয়েছি রে ভাই আপনি আচ্ছা আবুল কালাম আবুল কালাম ভাই আমি কি বুঝেছি কি বুঝি নাই দর্শককে দেখিয়ে দিয়েছি ভাই আপনি আপনার মনে হচ্ছে যে বাচ্চা ছেলে বলে না বাচ্চা ছেলে একটা চকলেট পেয়েছে আর একটা চকলেট দিয়ে আর একটা চকলেট দিয়ে আরেকটা চকলেট দিয়েছি আর একটা চকলেট দে একটা চকলেট দে আপনি মানে ভাই আপনারও তো বাচ্চা ছেলের মধ্যে কথা ভাই আপনাকে আড়াই ঘন্টা ধরে গেলে ডিবেট হয়েছে আপনি এখন ফোন করে আমাকে ডিস্টার্ব করছেন ফোন করে আপনি আমাকে ডিস্টার্ব করছেন ভাই আপনি একটা ভদ্র মানুষ একজন আলেম মানুষ মুফতি কোর্স করছেন আপনার যথেষ্ট বয়স হয়েছে আমার বাবার থেকে হতে পারে যে কিছুটা কম অথবা বেশি দু চার বছরের এত বড় লোক আপনি এখন আড়াই ঘন্টা আমাদের আলোচনার পরে আপনি এখন ফোন করে ডিস্টার্ব করছেন সেদিনকে পারেননি এখন আমার সাহস দেখতে চাইছেন আমার ইলমের জোর দেখতে চাইছেন আরে ভাই ইলমের জোরটা দেখিয়ে দিয়েছি আপনি বলছেন তাকলিদের মানে বুঝি না আমি যে সেদিন কোরআনে আদ দিয়েছি ভুল ব্যাখ্যা করেছি তো সেদিনকে কলা চুষছিলেন নাকি ভাই কলা কলা ছিলেন ভাই সেদিনকে ধরালেন না কেন যখন আলোচনা হচ্ছিল ভুল ব্যাখ্যা করেছি সেই দিন ধরালেন না কেন আমি তো বারবার বলছিলাম যে আমি কোরআনে আত পেশ করেছি আমার দলিল খণ্ডন করেন হাদিস পেশ করেছি দলিল খণ্ডন করেন দশখানা প্রশ্ন করেছি দলিল খণ্ডন করেন সেদিন কলা শুস ছিলেন না ঘুমাচ্ছিলেন না আপনি স্বপ্নের মধ্যে ছিলেন ভাই এখন শুনবো খণ্ডন। এখন খণ্ডন শুনবো সেদিনকার ডিবেট এখন খণ্ডন শুনবো ভাই আজ তো আমি এই জন্য বলি মুকাল্লিদুল আহসব ইলম যে মোকাল্লিদের কোনো ইলম নাই জ্ঞান নাই জাহিল হয় আল মুকাল্লিদু জাহিল আল মুকাল্লিদু জাহিল মুকাল্লিদা জাহিল হয় মুকাল্লিদরা অজ্ঞতা করে ভাই আপনাকে টুননি বলছি শুননি না আমাদের টুননি আমাদের টুননি ভাই এরা শুন শুন আগে না এরা টুননি আলোচনা হয়েছে তিন দিন আগে আলোচনা হয়েছে তিন দিন আগে আর এখন আলোচনা হয়েছে তিন দিন আগে আর এখন আপনি দলিল খণ্ডন করতে এসেছেন এরা শুননি না ভাই এরা টুননি ভাই ফেরকায় বেরে লিবি এরা তো আসলে বলেছে আগে রেসবি ফেরকা না ফেরকা না রাফেজি ফেরকা দুই নম্বর এরা বেরোলবি এরা বলছে বেরোলবি না এটা লাহাবি ফুরকা এরা সুন্নি দাবি করে সুন্নি না টুন্নি ফিরকা তিন দিন আগে বিতর্ক হয়েছে আজকে এসেছে দলিল খণ্ডন করতে আবার বলছে বুকে দম থাকলে দলিল শুনতে হবে ওর আমার কাজ নাই খেদে আমি আপনার মুকাল্লিদ আমি আপনার মুকাল্লিদ না কিরে ভাই যে তিন দিন আগে আলোচনা হয়েছে এখন আপনি দলিল খণ্ডন করতে এসেছেন আমার দরকার নেই রে ভাইয়ার আমার আমার একাডেমিক্যালি ডিবেটের নিয়ম অনুসারে অ্যাকাডেমিক্যালি ডিবেটের নিয়ম অনুসারে আলোচনা করেছে আপনার সঙ্গে একদম দশ মিনিট করে মাঝখানে কোনো কথা বলিনি সম্পূর্ণ শর্ত রেখেই আলোচনা হয়েছে অতিরিক্ত চল্লিশ মিনিট আলোচনা করতে দিয়েছি অতিরিক্ত চল্লিশ মিনিট আলোচনা হয়েছে এটা আপনাকে ভিক্ষা দিয়েছি তারপরে আপনার শখ মিটে নিয়ে আপনাকে আরও কথা বলতে হবে তিন দিন পর আলোচনা করে আপনি দলিল কণ্ডন করতে এসেছেন শয়তানের হাসি আপনার শুনতে পান বেরুলবিরা শয়তানের হাসি শুনতে পাই নাকি শয়তানের হাসি শুনতে পাই নাকি ও বুঝতে পারছি ভাই বেরলিবিরা শয়তানের হাসি শুনতে পারে কারণ তাদের মধ্যে শয়তানি প্রবৃত্তি আছে শয়তান তো শয়তানেরই হাসি শুনবে শয়তান তো শয়তানের হাসি শুনবে রে ভাই দেখতে পাই তো আপনি কি বল বুঝলেন যে আমার হাসির আর শয়তান হাসি সমান নিশ্চয়ই শয়তান হাসি শুনেছেন আপনি

আপনার জামাতের লোক আপনাকে ছিছি করছে আপনি বুঝতে পারছেন যে সেদিনকে আপনি জেমুডে এসেছিলেন আপনি একদম নাকে চুবনি খেয়ে চলে গেছেন এখন আর সহ্য নিচ্ছে না রাতে ঘুম হচ্ছে না রাতে বারবার ঘুম ভাঙছে এগুলো হবে স্বাভাবিক বোঝা যায় এগুলো অভিজ্ঞতা এগুলো অভিজ্ঞতা যে আপনার রাতে ঘুম হচ্ছে না টেনশন আছেন ডিপ্রেশনে ভুগছেন মানুষ উল্টো পাল্টা বলছে কোথায় গেছি আরে ওর সঙ্গে না বাচ্চা ছেলে অনেক কিছু ধর বলছেন এতে আপনার মাথা তার কাজ হচ্ছে না আপনি আবার ফোন করেছেন তার জন্য আর আড়াই ঘন্টা আপনাকে দু ঘন্টা চল্লিশ মিনিট আপনাকে সময় দিয়েছি আপনি ঘুমাচ্ছিলেন আপনি সেদিন কি করেছিলেন তাহলে সেদিন কি আপনি কোথায় গিয়েছিলেন ভাই কাজ হয়েছিল সেদিন কি আপনাকে কাজ হয়েছিল সেদিন সেদিন এত সময় দিলাম বারবার বললাম যে আমাদের প্রতিপক্ষকে তিনটে কোরআনের আয়াত দিয়েছি তিনটে হাদিস দিয়েছি দশখানা প্রশ্ন করেছি প্রতিপক্ষ একবারও জবাব দিতে পারেনি এখন এসেছে জবাব দিতে আমাদের আবুল কালাম আজাদ রেজবি

সেই দিন কি করেছিলেন সেই দিন কি করেছিলেন আমার কথা যে আমি যদি ভুল তাফসির করি ভুল ব্যাখ্যা করি ভাই সেই দিন কি আপনাকে সময় দেওয়া হয়েছে আপনি আড়াই ঘন্টা কি করেছেন আপনি সেই দিন কি করেছেন ভাই আপনাকে সেই দিন যে টোটালে টোটাল দশ বার আপনি কথা বলার সুযোগ পেয়েছেন দশ বার ট্রাম ঘুরেছে দশ বার তো দশ বারে ঘুমাচ্ছিলেন না কলা খাচ্ছিলেন ভাই বলেন না রে ভাই ভাই আপনার সঙ্গে এত পেঁচাল করে আমার লাভ নেই আপনার সঙ্গে আপনার আচরণ দেখে মনে হচ্ছে আপনার সঙ্গে সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াতের ব্যবহার করতে হবে আর মুকাল্লিদরা তো জাহেল হয় আল মুকাল্লিদু জাহেল মুকাল্লিদরা জাহিল হয় আর জাহেলের ব্যাপারে সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াত এটা কোন হাদিসের কথা এটা হানাফিদের যে ফিকের গ্রন্থ মাদ্রাসা বোর্ডে পড়ানো হয় নুরুল আনোয়ার একশো তেইশ পৃষ্ঠাতে লেখা আছে ভাই সে ভাই কারো বই থেকে হাওলা দেওয়া মুকালিদকে মুকালিদ না এটার সেনে জাত ভাঙা দাঁত ভাঙা জবাব দিয়েছি হানাফিরা নিজেরা লিখেছে ভাই ভাই প্রতিপক্ষর দলিল দেওয়া এটা সুন্নাত আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম ইহুদিদেরকে বলেছিল তোমাদের তৌরাত নিয়ে আসো তরাত তো আল্লাহ রসুল ইহুদিদের মুকাল্ল ছিল নাকি আল্লাহ রসুল বলেছিল ইহুদিদেরকে যে রজমের আয়াত তোমাদের তওরাতে আছে ইহুদিদের তরাত থেকে ইহুদিদের সেই সময়কার বিকৃত তরাত থেকে আল্লাহ রসুল মানে তওরা থেকে রজমের আয়াত দেখিয়েছিল তো আল্লাহ রসুল ইহুদিদের ছিল ভাই বিরোধীদের ঘর থেকে দলিল খন্ডন করাটা সুন্নাত আহলে হাদিস যারা আহলে হাদিস বিরোধীদের ঘর থেকে দলিল খন্ডন করে নুরুল আনোয়ার একশো তেইশ পৃষ্ঠাতে লেখা আছে যে মুকাল্লিদ হয় জাহেল মুকাল্লিদ জাহেল হয় হাফেজ আল মুকাল্লিদু জাহিল জাহিল হয় আল বি আলিম মুকাল্লিদরা আলেম হতে পারে না ভাই আপনি যে আলেম না জাহিল এটা স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে রে ভাই ভাই ঠিক আছে ভাই আপনার সঙ্গে অনেক কথা হয়েছে অ্যাকাডেমিকালি ডিবেট সেই কি আপনাকে দুই ঘন্টা চল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে আপনি সেদিন কি জিতে গেছেন আপনি ফার্স্ট হয়েছেন আপনাকে প্রাইজ দেওয়া দরকার আপনাকে সঙ্গী জগৎ আপনাকে প্রাইজ দেবে কোনো টেনশন নিন না ঠিক আছে আপনাকে এখন আর নতুন করে জব দিতে হবে না যদি অদূর ভবিষ্যতে কোনো দিন আবার আলোচনার সুযোগ বা সময় হয় সেই দিন হ্যাঁ সামনে গেলে যে আপনার আপনার এখন বলছে মোবাইলে পারেনি লাইভ ডিবেটে পারেনি এখন সামনে ডাকছে তার মানে কি মারার ধান্দা নিশ্চয় ভাই আপনাকে সেই দিন কি আপনাকে বলে দিয়েছি ভাই শোনেন আপনার যে কত বড় দম আছে সেদিন কি আপনাকে বলে দিয়েছি আমার প্রোগ্রাম এখন চলছে আমার জলসা প্রোগ্রাম শিডিউল তৈরি করা আছে এমনকি কাজ না আপনার সঙ্গে আসতে হবে আমাকে নাকি ভাই আপনার সঙ্গে আলোচনা আমাদের একাডেমিক্যালি যেটা সিস্টেম হয়েছে আমি জানি আপনি এখন অনেক রকমের প্রস্তাব রাখবেন অনেক রকমের কথা বলবেন কারণ আপনি চাপের মধ্যে আছেন আপনার মাথাতে এখন কাজ করছে না আপনি সেই ছয় তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছয় তারিখ সন্ধ্যা যে বিতর্কটা হয়েছিল এটা আপনার জীবনের একটা ঐতিহাসিক 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 বিতর্ক পরাজয় এটাকে আপনি স্বীকার করতে পারছেন না অন্তর থেকে মেনে নিতে পারছেন না আপনার জামাতের পক্ষ থেকে চাপ আসছে এই জন্য আপনি এখন ফেলে ফুটে উঠবেন এটা স্বাভাবিক আমি জানি আমি বুঝতে পারছি ভাই আপনার টেনশনটা আপনার টেনশন হওয়ারই কথা এক কাজ করেন রেসবি সাহেব পড়াশোনা করেন রেসবি মুফতি একটু পড়াশোনা করেন পড়াশোনা করেন ইনশাল্লাহ পড়াশোনা করেন ইল অর্জন করেন আবার আলোচনা হবে বেশি থাকলে ইনশাল্লাহ হবে টেনশন নেবেন না পড়াশোনা করেন এখন আপনি কাঁচা আছেন বিতর্ক তো এখন কাঁচা আছেন পড়াশোনা করেন বই ঘাতপত্র পড়েন ঠিক আছে ভাই আপনি এটা হাদিস বলছেন না যে ইংরেজিতে বলতে হবে বাংলাতে বলেন দর্শক বাঙালি সব আর শুনতে হবে না সালাম জানাচ্ছি ঠিক আছে এই আলোচনাটা করলাম এই জন্য আমি কাটি ভাই আপনার দেখেছেন ফোন গেলে আমার হাত যেত ফোন উনি কেটেছেন তো যাই হোক আমি ফোনটা কাটতে চাইছিলাম কেটে দিতাম এক মিনিটের মধ্যে কিন্তু ফোনটা কিন্তু আমি কাটি কেন গেলে আমি এখানে দেখে গেছিলাম যে গেলে অন্তত আমাকে হাত এখানে পড়তো তো যাই হোক ব্রেকিং নিউজ আমাদের আবুল কালাম আজাদ সাহেব আবার বলতে পারে যে আমি ফোনটা কেটে দিয়েছি উনি দায়িত্ব ফোন কেটে আমার নামে চালিয়ে দিতে পারে কিন্তু আপনারা দেখেছেন যে লাইভ ছিল হাত কিন্তু রাখিনি এটা মনে রাখবেন যে ফোন কিন্তু আমার তরফ থেকে কাটা হয়নি তবে আমি কাটতাম তবে আমি দু এক মিনিটের মধ্যে কেটে দিতাম তো যাই হোক তো ব্রেকিং নিউজ এটা দেখেন আমাদের আবুল কালাম আজাদ সাহেব সেই দিন দেখেন আমি কতবার তাকে বলেছি যে আমার তো আমি কোরআনের হাত দিয়েছি হাদিস দিয়েছি দশখানে প্রশ্ন করছি জবাব দেন জবাব দেন জবাব দেন আমাদের আলোচনার টোটাল ইন টোটাল সময় ছিল দুই ঘন্টা এটা দুজনের পরামর্শ হয়েছে দু ঘন্টা পার হয়ে গেছে ওনাকে নক করেছি যে শেখ আমাদের তো দু ঘন্টা আলোচনার সময় ছিল তো আমাদের তো দু ঘন্টা কমপ্লিট হলো এখন কি আলোচনা গড়ানো যেতে পারে না স্টপ করে দেবো তো আমরা দুজনই আবার পরামর্শ করে বললাম যে ঠিক আছে তাহলে চলুক একটু দুবার রিবাটেল আবার করা হলো প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিট ইন টোটাল আমরা কথা বলেছি ইন টোটাল দু ঘন্টা চল্লিশ মিনিট এই যে চলে গেল দু ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা হওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিই যে আমাদের আলোচনা বিতর্কটি শেষ হয়ে গেল হ্যাঁ আলোচনা বিতর্ক শেষ হয়ে যাওয়ার পরে আমি কিছু কথা বলেছি আমি তো বলেছি রে ভাই যে আমাদের এই আলোচনাটা বিতর্কের সঙ্গে রিলেটেড নাই এটা আমাদের আমার পার্সোনাল আলোচনা উনার ফেসবুক আছে উনিও পার্সোনাল আলোচনার দশ ঘন্টা করুক সারাদিন ধরে করুক এক বছর গোটাই করুক আমার তো আপত্তি নেই রে ভাই তো যাই হোক তিন দিন পরে আজকে তিনি ফোন করে তিনি সকাল এই এখন ফোন করে তিনি কি বলছেন যে মানে যে সেনকে যে সুরা আরাফ থেকে আমি দলিল দিয়েছিলাম সুন্দর বালি ইসরায়েল থেকে দলিল দিয়েছিলাম তিনি বলছেন যে এগুলো জবাব নাও এগুলো জবাব দেব এখন তাই বলছে এখন জব দেবেন মানে হ্যাঁ এখন এখন জবাব দিবো সে আমি মিথ্যাচার করেছি তো ভাই এটা একটা হাস্যকর না এটা একটা হাস্যকর এটা একটা হাস্যকর তো যাই হোক হুজুর দিদি জবাব দেওয়ার জন্য খুব মানে খুব একদম মানে খুশি যে জব দিয়ে আমি তো বলছি ভাই সেনকে একাডেমিক্যালি ডিবেট নিয়ে মনে হচ্ছে ডিবেট হয়ে গেছে তিনি জব কেন দেবেন তো উনি বলছেন না তুমি সঙ্গে অপেক্ষা করেছো তবে সেদিনকে তিনি আঙুল চুষছিলেন কলা খাচ্ছিলেন ঘুমাচ্ছিলেন কাশ হয়েছিল না কি হয়েছিল ভাই সেদিনকে জবাব দিলেন না দশবার সুযোগ পেলেন দশ মিনিট করে কোনো উত্তর দিলেন না তিন দিন পর এখন এসেছেন কেন এমন কি দুই নম্বর পয়েন্ট যে আমাদের এই আলোচনাটি উনি ফেসবুকে কিন্তু শেয়ারও করেনি কেন শেয়ার করেনি উনি বলতে পারেন যে আমি পরবর্তী সময় আলোচনা করেছি ভাই পরবর্তী এই দশ পনেরো মিনিট আমার আলোচনার জন্যই ওনার সাড়ে তিন এই দু ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা বাতিল হয়ে গেল আমি শেষে ধরে নিলাম দশ মিনিট কথা বলেছি অতিরিক্ত পনেরো মিনিট কথা বলেছি অতিরিক্ত যদি আমি বলেছি এটা বাসের সঙ্গে রিলেটেড নয় আমাদের বাস অ্যাকাডেমিক্যালি খতম হয়ে গেছে আমি অতিরিক্ত কথা বলতে পারি সেটা আমার ব্যাপার তো আমার এই দশ বিশ মিনিটের জন্য ওনার একদম আড়াই ঘন্টা তিন ঘন্টার আলোচনা মাটিতে হয়ে গেল তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুকাল্লিদের আড়াই ঘন্টা আলোচনাকে ডিসমিস করে দেওয়ার জন্য আমাদের দশ মিনিট সময়টা যথেষ্ট আলহামদুলিল্লাহ ওনার আচরণ দেখে বোঝা যাচ্ছে তবে একটা বলেন তো একাডেমিক ডিবেটের নিয়ম কি যে এই তিন দিন পরে আবার প্রশ্ন করবে মানে তিন দিন পরে আলোচনা করবে এটা তো সম্ভব নয় উনি সময় তো ফোন করছেন তবে আমার তো তো সময় নেই প্রায় বারোটা পাঁচ বাজে একটু পরে আমাদের নামাজের সময় আমাকে রেডি হতে হবে তাও একটা ফোনটা ধরি আশ্চর্য দেখেন আমি আশ্চর্য একটা মেসেজ দিয়েছে পালিয়ে গেলে পালিয়ে গেলে বলে মেসেজ দিয়েছে আমাকে ধরেন আপনাদেরকে দেখাই দেখেন উনি জিতে গেছেন ওনাকে আমরা জিতে দিই ভাই উনি সহ্য করতে পারছেন না মেসেজটা দেখাই ওনার আসছে না ধরেন মেসেজটা কী দিল একটা আপনাদেরকে দেখাই এখনই কী লেগেছে পালিয়ে গেলে শেষ পর্যন্ত আমি জানি উনি অভিযোগটা করবেন ভাই আপনারা ভিডিওটা দেখে নেবেন যে ফোনটা কি আমি কেটেছি আল্লাহি আল্লাহর কসম ফোনটা আমি কাটি নিই একটা ভিডিও চেপে ঢেকে রাখা এটা বেরোলে বিদেশ স্বভাব আমরা প্রকাশ্যে লাইভে দেখে দিয়েছি যে ফোনটা আমি কাটি নি একটু হাসি নি একটু হাসি বেচারা খুব দুঃখের মধ্যে আছে ভাই বলেন তো এরা একজন আলেম ইনার ডিগ্রিটা সম্বত ঢেকে রেখেছে ফেসবুক আগে ওর অ্যাক্টিভ ছিল দেখেন ওনার কত আলোচনা ইউটিউবে লেখা আছে সার্ভেন্ট অফ আল্লাহ হলি ফরফের সাল বাইত আহলেবাইতল মালদা ইংলিশ বাজার মানে উনি সেদিনকার আলোচনাটাকে ভুলতে পারছেন না মানে উনি তো দেখেছেন আপনারা উনি যেভাবে এসেছিলেন একদম চারিদিকে আলেম একজন ক্যামেরাম্যান একজন তার দেখা মানে একজন ক্যামেরাম্যান তার সঙ্গে ছিল পাশে একজন আলেমও সম্ভবত ছিল হুম দেখেন কী লিখেছে এছাড়া তোমাদের কোনো উপায় নেই উনি সহ্য করতে পারছেন না আরেকটা হাসি দি সেদিন কি ওনকে এত সময় দিয়েছি দাঁড়ান একটু দেখি দিই যে সেদিন কি সময় ওনাকে কতটা দেওয়া হয়েছে উনি তো শেয়ার করেনি আমার পেজ থেকে দেখাই যে উনি যে সহ্য করতে পারছেন না ওই দিনের কথা ভুলতে পারছেন না উনি ছয় সেপ্টেম্বর অক্টোবর ছয় অক্টোবরের কথা উনি যে ভুলতে পারছেন না ছয় অক্টোবর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট দেখেন সব দেখিয়ে দিচ্ছি পালে যা তোমাদের বৈশিষ্ট্যতা লিখছে পাগল হয়ে গেছে বেটা তো যাই হোক পাগলের সঙ্গে আমরা কথা বলে লাভ নাই দেখেন আলোচনা শুরু দেখেন আমার দেখেন তিরিশ মিনিট এখানে বুঝতে পারছেন একত্রিশ মিনিট এখন চার সেকেন্ড চলছে এরপরে আমাদের একাডেমিক মানে এখানেই আমাদের দেখেছিলেন যে আমাদের সমস্যা চলছে নেটের এটা তো সকলে দেখেছেন যে আমাদের কথা ইকো হচ্ছিল দেখেন আমাদের একদম পাক্কা সম্ভবত বত্রিশ মিনিট থেকে আমাদের একাডেমিকালি ডিবেট শুরু হয়ে গেছে দেখেন

তিন ঘন্টা চার মিনিট তিন ঘন্টা তিন ঘন্টা মিনিট মানে টোটাল দুই ঘন্টা সময় ছিল তেত্রিশ টোটালে দেখেন হিসাব করেন বুঝছেন যে আমাদের সঙ্গে কতটা আলোচনা হচ্ছে দু ঘন্টা যে আমাদের শর্তনমাতে লিখেছিলেন উনি শর্তনামা দিয়েছেন যে আমাদের আলোচনা হবে ইন টোটাল দুই ঘন্টা দেখেন শরীয়তের উৎস আমাদের শর্তনামা কি ছিল যে ছয় দশ দু হাজার উনিশে হবে আলোচনা ছটা ত্রিশে হবে ভারতের সময় বিতর্কের সময় সম্পূর্ণ সময় দুই ঘন্টা বিতর্কের সম্পূর্ণ সময় হবে দুই ঘন্টা উভয় পক্ষ দশ মিনিট করে আলোচনা করবে উভয় পক্ষ দশ মিনিট করে আলোচনা করবে বলেন তো কোন শর্ত তো আমরা পালন করিনি কোন শর্ত দুই ঘন্টা আলোচনার পরে যে যদি দুই মিনিটে যদি আমরা আলোচনার তাকে সুযোগ দিই এ ব্যক্তিকে সুযোগ দিই তো জেনে রাখতে হবে এটা আমি উদারতা দেখিয়েছি আমি দুই মিনিট নয় চল্লিশ মিনিট আরও প্রায় সময়টাকে আমি আলোচনা গড়ে নিয়ে গেছি যে আলোচনা উনি দলিল দিতে পারছিলেন না দলিল দিতে পারছিলেন না আমি চাইছিলাম যে ডিবেটটা একটু মজবুত হোক দলিল দিক দলিল খণ্ডন করব তো দলিল দলির দলিল দিতে না পেরে না পেরে তো চল্লিশ মিনিট সুযোগ দিয়েছি এখন তিন দিন পরে তিনি ফোন করে বলছেন যে ব্রাদার রাহুল আপনি যে দলিল দিয়েছেন তার দলিলে খণ্ডন করবো স্রা আরাফের যে দলিল দিয়েছেন স্রা বানিস্রের যে দলিল এখন খণ্ডন করবে তিন দিন ধরে পরে যেহেতু খণ্ডন করবো ভাই এটা একটা হাস্যকর বিষয় না এটা কোনো আলেম এরকম আচরণ করতে পারে ডিবেটের সময় কিছু করতে পারেনি আর কতবার আমি বলেছি আমি আমার বিতর্কে বারবার বলছি যে আবুল কালাম বাসা আজাদ সাহেব আপনি দলিল দেন আপনি দলিল দেন দলিল দেন এই কথাটা আপনি কতবার শুনেছেন আমার প্রত্যেকটা ট্রামে শুনেছেন যে আমার আমি অনেকবার বলেছি আসলে আসলে বিষয়টা বলেন তো আলোচনাতে সেদিনকার আলোচনার বিষয় উনি তো ট্রপিকের থাকতেই পারেননি আমি কি বলছি আমার কথার একটা জবাব দিতে পারিনি আমি যে দলিল পেশ করেছি একটা জবাব দিতে পারিনি এটিগুলো দেখলেই দেখলে সহজে সহজে বুঝতে পারবে সহজে বুঝতে পারবে সকলে বুঝতে পারবে তো এটা তিনি মেনে নিতে পারছেন না আর তিনি একটা প্রস্তুতি নিয়ে এসেছিলেন তিনি একটা প্রস্তুতি নিয়ে এসেছিলেন আগে থেকে নোট করে নিয়ে এসেছিলেন যে এগুলো বলে আমাকে ঠেকাবে কিন্তু আমি ওনার উনি যে ফাদ নিয়ে এসেছিলেন সে ফাঁদে আমাকে ফেলতে পারেনি যেহেতু ফাল ফেলতে পারেনি তার জন্য করেছে কি যেটা নোট করে নিয়ে এসেছে ওই যে নোট করা ওইগুলো মুখস্থ আছে তোতা মতো ওগুলো ফরফরে চলে গেছে সেদিনকে আলোচনার মধ্যে মানে আমি যে সেগুলো জব দিচ্ছি বোঝার চেষ্টা করছে না শোনার চেষ্টা করেছে না যেটা নোট করে নিয়ে এসেছে সেটাই তিনি বলে দিচ্ছে তা আপনার আলোচনা যেটা শুনবেন এটা নতুন করে বলার কিছু নেই আলোচনা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আলোচনাটা কি ঘটেছিলো সেই দিন এটা তার আর ইউটিউব থেকে আমি আউট করে দিইনি এটা তো ফেসবুক থেকে আমি আউট করে দিইনি তাই না না ইউটিউব থেকে আমি আউট করেছি না ফেসবুক থেকে আউট করেছি এটা তো আপনারা সকলে দেখেছেন এখনও আছে ইনশাল্লাহ আমার তরফ থেকে আমি ডিডির কোনো দিনই করিনি আমার বিতর্ক যেগুলো ইউটিউবে নেটওয়ার্কে দেখেন উনি বলছেন উনি শেয়ার করেনি বলছেন কালকে বলছেন সময় করে সময় পায়নি দেখেন কি লেগেছে দেখেন আমি বলছি আপনি শেয়ার দেননি কেন বলছে দেবো সময় পাইনি দেখেন দেব সময় পাইনি চব্বিশ ঘন্টা হয়ে গেছে উনি সময় পাননি একটা মানে ক্লিক দিয়ে আমাদের লাইভটাকে শেয়ার করে দিবে। ছষট্টি হাজার বিয়ে হলো বারো ঘন্টা হয়ে গেল আলহামদুলিল্লাহ এখনও শেয়ার করেননি কেন কালকে সকালে বলেছিলাম আশি হাজার হলো এবার তারপরে আজকে সকালে লিখেছে এগারোটা ছাব্বিশে লিখেছে যে ভাই ফোন ধরেন আমি তারপরে ফোন ধরেছি তো যাই হোক তারপরে এখন এই কথাগুলো হলো তো এখানে সার্বিকভাবে দেখেন যে উনি তারপর দেখেন কত এখানে এখানে লাইভ একটা দিয়েছে তারপরে এটা এই লাইভটা দিয়েছে এই লাইভটা দিয়েছে এই লাইভটা দিয়েছে এখানে একটা লাইভ দিয়েছে এখানে একটা পোস্ট করেছে দেখেন কালকে কালকে সাথে সাথে একটা পোস্ট করেছে এখানে একটা ইংলিশ স্পোকেন হবে তার জন্য একটা পোস্ট দিয়েছে এখানে একটা পোস্ট দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ওই বিতর্কটা নাকি ওনার শেয়ার করার নাকি সময় পায়নি এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা সবাই পাগল আপনারা যারা আছেন সকলে পাগল এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে উনি মানে সময় পাননি আমাদের এই লাইফটাকে একটু শেয়ার করবে আসলে সময় পাননি না এটা আপনারা সকলে বুঝতে পারছেন যে কেন তিনি লাইফটাকে শেয়ার করতে সাহস পাননি না সময় পাননি এটাই প্রশ্ন হয় সাহস পাননি অথবা সময় পাননি সময় যে পেয়েছেন তিনি শেয়ার করেন এটা তো আমরা প্রমাণ দিলাম অসংখ্য তিনি শেয়ার করেছেন ওনার বক্তৃতা কিন্তু যাই হোক সার্বিকভাবে তো এটা স্বাভাবিক আমরা বুঝতে পারছি যে তিনি একটা অনেক একটা দামিকতা নিয়ে এসেছিলেন এবং তিনি চেয়েছিলেন যে আল্লাহাদিসকে ফু দিয়ে উড়ে দেবে কিন্তু কোলিলা হাক কমে রব্বিকম হক আল্লাহর পক্ষ থেকে আসে আমরা হক আমরা কোরআন হাদিস থেকে দলি পেশ করেছি ইনশাআল্লাহ বাতিলের দুর্গ ভেঙে চৌচির করে দিয়ে ধুলি কণার মতো উড়ে গেছে এটা তিনি বুঝতে পেরেছেন তার জন্য তিনি সহ্য করতে না পেরে তিন দিন পরে তিনি আর সহ্য করতে না পেরে সে এখন জব দেওয়ার চেষ্টা জব দেবেন আবার বাচ্চা ছেলে মতো বলছে দেখেন তিন দিন পরে যে যে তুমি সময় তুমি হিম্মত করো তোমাকে জব শোনার ভাই তিন দিন পরে আমাকে হিম্মত করতে হবে আপনার কত হিম্মত আপনার কত ইলমের মানে তারাক্কি ছিল আমরা তো দেখে নিয়েছি জাতি দেখে নিয়েছি তো যাই হোক আমরা কথা না বাড়াই আল্লাহ তালা ওই ভাইগুলোকে দান করুক আমরা এতটাই চাই কাছে আল্লাহ সুমন তাল্লাহ আবুল কালাম আজাদ রিজবিআল কাদরী একে আলাহ কোরআন সুননার অনুসারী বানিয়ে দিক নিঃস্বার্থভাবে আল্লাহ ব্যক্তিকে হেদায়তে মানে কামেল দান করুক আমরা এ দুই করি আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক আল্লাহিন এদ আজকে মতো আলোচনা শেষ করছি সুমানে আল্লাহমদিক আসালাম আলাইকুম বরহমতুল্লাহাত